শিল্প কারখানাগুলোতে চার ঘন্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। জানানো হয়, রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী 15 দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত সকল শিল্প শ্রেণীর গ্রাহকের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। রমজান ও গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোবাংলা জানায়, গ্যাস বিতরণ কোম্পানির ভিজিলেন্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে। এর আগে 30 মার্চ বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত 6 ঘন্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল জ্বালানি বিভাগ।